ومن يكفر بالإيمان فقد حبط عمله وهو في الآخرة من الخاسرين. قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا يقبل من العمل إلا ما كان له خالصا أو طغي به وجهه. رواه النسائي بإسناد صحيح. সম্মানিত মুসল্লিবৃন্দ, প্রবাসী বন্ধুগণ, আমি সংক্ষিপ্ত সফরে আপনাদের রিয়াদে এসেছি। তিনি ভাইয়েরা আপনাদের এই মার্কেটে কিছু কথা বলার জন্য আমাকে অনুরোধ করেছেন, সেজন্য আমি কিছু কথা বলা শুরু করেছি। অতি সংক্ষেপে আমি আমার কথা শেষ করব ইনশাআল্লাহ। এই সংক্ষিপ্ত নসিহতের জন্য আপনারা অল্প সময় দিবেন ইনশাআল্লাহ আশা পোষণ করি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল মায়েদা 5 নম্বর আয়াতে বলছেন, ওমান ইয়াকফুর বিল ঈমান ফাকাদ হাবিত আমালু, যে ব্যক্তি ইমানের সাথে কুফুরি করে তার আমল সমূহ নষ্ট হয়ে যায়। অবাফিল আখিরাতে মিনাল খাসিরিন, পরকালে সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। ইমানের সাথে মানুষ কুফুরিটা করে কিভাবে, এর দুইটা দিক রয়েছে। একটা দিক আল্লাহর প্রতি ঈমান আনার পরে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনার পরে যে এই দিনের উপরে টিকে থাকতে পারে না, থাকে না, ওই ব্যক্তি ঈমানের সাথে কুফরি করে। আমরা কালেমা শাহাদাতকে দুইটা অংশে পড়ে থাকি, একটা হলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আর একটা হলো ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু। এই দুইটার সমন্বয়ে ঈমান। তো আপনারা যদি একটু দিনের প্রতি সময় দেন, যেভাবে ব্যবসায়িক কাজে সময় দিচ্ছেন সেটা আপনাদের জন্য ভালো হয়, কারণ বড় ফজিলত যাদের ব্যাপারে উল্লেখ করা হয়েছে তার মধ্যে একজন সৎ ব্যবসায়ী যদি ভালোভাবে দিনকে মেনে ব্যবসা করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ব্যাপারে সুন্দর ফজিলত বলে দিয়েছেন। হাদিসটি বর্ণিত হয়েছে 1344 নম্বর হাদিস তাওরানের আওসাদের মধ্যে, অত্যন্ত চমৎকার। আত-তাজির আস-সাদিকুল আমিন মা আস-সিদ্দিকিন ওয়াশ-শুহাদা ওয়াস-সালিহিন, মা আস-সিদ্দিকিন ওয়াশ-শুহাদা ওয়ান-নাবিয়িন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একজন দিনদার বিশ্বস্ত আমানতদার ব্যবসায়ী কাল কিয়ামতের মাঠে সিদ্দিক, শহীদ এবং নবীদের কাতারে অবস্থান করবে। শেখ মোহাম্মদ নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ তিনি হাদিসের সনদকে সহি বলেছেন। এখানে দুইটা বিশেষণ ব্যবহার করা হয়েছে, একটা হলো সদুক আর একটা হলো আল আমিন, সৎ ব্যবসায়ী এবং তাকে আমানতদার বলেছে। সৎ ব্যবসায়ী বা আমানতদার আপনি তখনই হতে পারবেন যখন এই সম্পর্কে আপনার ভিতরে এলেম থাকবে, এলেম না থাকলে হবে না। আপনি
আয়াতটা খুব ভালো করে জানেন, সূরা বাকারা 275 নম্বর আয়াত, ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন। এইটা একজন ব্যবসায়ী ব্যক্তির জানাটা ফরজ, এই এলেমটা। অনুরূপভাবে আরেকটা জিনিস জানা খুব গুরুত্বপূর্ণ, সেটা আপনাদের বলি, আপনারা ব্যবসার পাশাপাশি ইবাদত করেন, ইবাদতটা তো গ্রহণযোগ্য হতে হবে, বা আপনি ব্যবসায় সফল হবেন এই জন্য তো দোয়া প্রয়োজন, কিন্তু দোয়াটা কখন কবুল হবে? এই জ্ঞানটা, এই এলেমটা আপনাদের থাকতে হবে, দোয়া কখন কবুল হয়। আমি যে ছোট্ট আয়াতটা পড়েছি, ওমাইয়াকফুর বিল ঈমান, ঈমানের সাথে যে কুফরি করে, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতের ব্যাখ্যা দিয়েছেন, আবার সালাফরাও এই আয়াতের ব্যাখ্যা দিয়েছেন। সালাফি বিদ্বানগণ মুহাদ্দিস উলামায়ে কেরাম খুব চমৎকার একটা কথা বলেছেন, ইন্নামাল আমাল ওয়াল আকওয়াল তাসিহু ওয়া তাকবুল, আমল সমূহ এবং কথা, দোয়া আল্লাহর কাছে তখনই কবুল হয়, ইদা সাদারাত আন আকীদাতি সহিহা, যখন ওইটা বেরিয়ে আসে বিশুদ্ধ আকীদার মাধ্যমে। ওয়া ইন কানাতিল আকীদা গায়রা সহিহা বাতালা মা ইয়াতাফাররু আনহা, আর অশুদ্ধ আকীদার মাধ্যমে যদি কোনো ইবাদত বা দোয়া কোনো আমল বের হয় তাহলে সবগুলো বাতিল বলে গণ্য হয়, নাউযুবিল্লাহ। এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে মুহাদ্দিস উলামায়ে কিরাম চমৎকার একটা কথা বলেছেন, তার সাথে সাথে একটা কথা বলা হয়, আল আকীদা আস সহিহা হিয়া আসলু দীনিল ইসলাম ও আসাসুল মিল্লাহ, সহি আকীদা হলো দ্বীনের শিকড়, মূল ভিত্তি। আপনি ব্যবসায় সফল হবেন তো আল্লাহকে বলবেন যে আল্লাহ তুমি আমার ব্যবসা বরকত দান করো, কথাটা খুব চমৎকার, কিন্তু কবুল না হলে কথা যতই সুন্দর হোক বলে কোনো লাভ আছে না? আল্লাহ তুমি আমার বিপদ দূর করে দাও, আপনার বিপদ এসেছে, তো বিপদ দূর করার জন্য যেটা প্রয়োজন প্রথম দোয়া করবেন, তারপরে আপনি সাদাকা করবেন, তো সাদাকাও একটা ইবাদত, ওটা তো কবুল হতে হবে, কিন্তু কেন কবুল হচ্ছে না? আপনি মনে করছেন যে আমি তো দোয়া করছি আল্লাহর কাছে, কবুল হয় না কেন? অথচ আপনার আকীদাই অপরিষ্কার, শিরিক মুক্ত না। যেমন কোনো ব্যক্তি যদি ড্রেনে নেমে গোসল করে এবং ঘন্টা দুয়েক সময় দেয় সাবান মাখে, সাবান মাখার পরেও কি তার শরীর পবিত্র হবে? কেন? সে গোসল করছে যে জায়গাটা সেটা কি অপবিত্র, ময়লার জায়গা, ড্রেন, তো সেখানে যতবারই গোসল করুক না কেন তো শরীর পবিত্র হবে না। তো আপনি দোয়া করছেন, আপনি ইবাদত করছেন, কবুল হচ্ছে না, তার মৌলিক কারণ কি? আপনার শরীরটা অপবিত্র। যেমন ছোট্ট একটা হাদিস, হাদিসটা খুব ভয়ঙ্কর যে কোনো ব্যক্তির জন্যই, তারপর আমি আওসাতের মধ্যে হাদিসটা আসছে, 6 নম্বর খণ্ড 113টা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন বুদ্দিয়া বিল হারাম, যে দেহ হারাম দ্বারা গঠিত হয়েছে এই দেহ কখনো জান্নাতে প্রবেশ করবে না। হারাম কত খারাপ জিনিস। তো আপনার যদি এলেমটা থাকে যে আমি ব্যবসাটা করছি, এ যেহেতু হারাম, এই প্রসঙ্গটা হারাম, এই পণ্যটা হারাম, এই অংশটুকু হারাম, আমি গ্রহণ করলাম না, আপনি বেঁচে গেলেন, নিঃসন্দেহে জেনে রাখবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু বলেছেন, আমি বিশ্বাস করি আল্লাহ রাসূলের কথা, হারাম খাদ্য দ্বারা যার দেহ গঠিত হয়েছে সে পশ্চিমকালেও জান্নাতে প্রবেশ করবে না, এটা পরিষ্কার। তওবা করলে আল্লাহ মাফ করে দিবেন, হারাম থেকে ফিরে আসতে হবে। অনুরূপভাবে আরেকটা হাদিস আপনারা এটা জেনে রাখবেন, হালাল হারাম কত গুরুত্বপূর্ণ, সহিহ মুসলিম 117 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এলেমটাকে নিন
বাস্তবায়ন পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন সাহাবী নুমাল ইবনে কওকাল তিনি এসে বলছেন, আল রাসূল ইযা সাল্লাইতুল মাকতুবা ও আহাল্লালতুল হালাল ওয়াল হারামতুল হারাম আদখুলুল জান্নাহ। আল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি আমি পাঁচ ওয়াক্ত সালাত আদায় করি আর হালালটা গ্রহণ করব, হালাল হারামটা বর্জন করব, আমি দুইটা কাজ করব, শুধু পাঁচ ওয়াক্ত সালাত আর হালাল ভক্ষণ করব, হালাল গ্রহণ করব আর হারামটাকে বর্জন করব, এই দুইটা কাজ করলে কি জান্নাতে যেতে পারবো? আল্লাহ রাসূল বলে দিলেন, না তুমি জান্নাতে যেতে পারো। আলহামদুলিল্লাহ, তাহলে হারাম বর্জন করা, হালালটা গ্রহণ করা শরীয়তের কাছে কতটা গুরুত্বপূর্ণ বিষয়। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইয়াসআদু ইলাইহি আল আমালুস সালেহ, ইয়াসআদু ইলাইহি আল আমালুস সালেহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর কাছে পৌঁছে আমুলে সলে, আর একটা কি আল কালিমুত তাইয়্যিব, আর একটা হলো পবিত্র কথা। আর একটা হাদিস আসছে সহিহ বুখারীর মধ্যে এই কোরআনের আয়াতের সাথে সাথে, লা ইয়াসআদু ইলাল্লাহ ইল্লা তাইয়্যিব, পবিত্র বস্তু ছাড়া আল্লাহর কাছে কোনো কিছু পৌঁছে না, পবিত্র হতে হবে। আর প্রসিদ্ধ হাদিস যেটা বর্ণিত হয়েছে সহিহ মুসলিমের মধ্যে 259 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহ তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, নিশ্চয় আল্লাহ পবিত্র পবিত্র বস্তু ছাড়া কবুল করেন না। এখন আমি সংক্ষেপে বক্তব্য গুটিয়ে নিয়ে এসে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। এখন আপনি দান করবেন, তো দানটা হালাল টাকার হতে হবে না হারাম টাকার হতে হবে? এক, আপনার টাকা হালাল, কিন্তু দানটা যেখানে করছেন, প্রথম বলেছি আকিদার ভিত্তি আগে তৈরি করে নিতে হবে এলমের উপরে, দ্বিতীয়টা বলছি আপনি কার্যকরী করতে গেলে তাও এলেম জানতে হবে। আপনি দানটা করছেন যখন, তখন আপনার পয়সা হালাল, কিন্তু যে জায়গায় দিচ্ছেন এই জায়গাটা বেদাতি বা শিরিকি জায়গা, এবার আপনারা বলুন সেটা গ্রহণযোগ্য হবে কিনা? না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জিজ্ঞেস করবেন কোথায় থেকে গ্রহণ করেছেন, আপনি উপার্জন করেছেন, আবার কোথায় ফিমাইন একতাসাবা ফিমা আনফাকা, অর্থাৎ কোথায় থেকে ওইটা উপার্জন করেছে আবার কোথায় ওটা ব্যয় করেছে, দুইটাই বুঝাতে হবে আল্লাহকে। তো যেখানে আপনি ব্যয় করছেন ওই জায়গাটা যদি হয়, দেখেন আমি আশ্চর্য হই মাঝে মাঝে, হতবাক হই, অনেক ব্যক্তি কোনো মাদ্রাসায় বড় একটা ফান্ড দিয়ে দিলেন, আচ্ছা ঠিক আছে ছাদ হচ্ছে না আমি 10 লক্ষ টাকা দিয়ে দিলাম, হয়তো আপনাদের রিয়াদেরই মানুষ, সৌদি আরবেরই মানুষ, কোনো ব্যবসায়ী আল্লাহ তাকে অনেক ধন দৌলত টাকা পয়সা দিয়েছে, দান করে দিলেন একটা মাদ্রাসা, কিন্তু ওই মাদ্রাসা থেকে যেটা উৎপাদিত হয় উৎপাদন হয় সেটা শুধু বেদাত আর শিরিকের উৎপাদন হয়। বলেন তো এই দানে কোনো নেকি পাওয়া যাবে কিনা? একদিকে হালাল পয়সা হতে হবে, আর একদিকে দান করার জায়গা হতে হবে ভালো জায়গা, তো এই এলেমটাও রাখতে হবে, কারণ এটা কবুলের দরকার, কবুল না হলে দান করে কোনো লাভ নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সহিহ বুখারী 1413 নম্বর হাদিস, মান তাসাদদাকা বিআদনি তামরাতিন, কেউ যদি এক টুকরা খেজুর দান করে আল্লাহকে, এক টুকরা, ফা ইন্নাল্লাহা ইয়াতাকাব্বালুহু বিয়ামিনিহি, শর্ত হলো মিন কাসমিন তাইয়্যিবিন, পবিত্র রুজি থেকে কেউ যদি এক টুকরা খেজুর দান করে, মাত্র এক টুকরা খেজুর, তো আল্লাহ সেটাকে ডান হাতে কবুল করে। আল্লাহু আকবার। তারপরে কি বলছেন, সুম্মা ইউরাব্বিহা কামা ইউরাব্বি আহাদুকুম ফালাউহু, সাহাবীদেরকে বলছেন অতঃপর আল্লাহ এই দানটাকে বৃদ্ধি করতে থাকেন, যেভাবে তোমরা একটা উটের বাচ্চাকে বড় করো, অনেকদিন পালার পরে বড় হয় প্রতিফলন করার পরে, হাত্তা তাকুনা মিসাল জামাল, অবশেষে এই এক টুকরা খেজুরকে বিশাল পাহাড়ের মতো বড় করে। এটা সহিহ বুখারীর হাদিস। তো প্রথম কথা হলো আপনার পবিত্র রুজি হলো ঠিক আছে, কিন্তু যে জায়গায় দিচ্ছেন এটা যদি জায়গাটা সঠিক না হয় তাহলে এই ফজিলতটা কি পাওয়া যাবে? না। যে অর্থ বাংলাদেশের প্রেক্ষাপটটা আপনাদের
আসলে ব্যস্ততার মধ্যে কথা বলাটাও ঠিক না, আপনারা চরম ব্যস্ত, ওই রকম সময় নিয়েও আপনারা আসেননি। বাংলাদেশে যতগুলো মাজার আছে সমস্ত মাজারকে প্রতিপালন করে বড় বড় ব্যবসায়ী, তারা বছরে একটা ওরুশে বড় বড় ফান্ড দেয় 10 কোটি টাকা, সে এক বছরে দুর্নীতি করে 1 কোটি টাকা পীরের দরগায় দিয়ে দেয়, 1 কোটি টাকা কম না। একদিকে দুর্নীতির টাকা আর একদিকে দান করছে কোন জায়গায়, শিরিকের মাজারে কবরে, পীর পূজা যেখানে হয়, মানুষ পূজা যেখানে, সেখানে দান করছে। তাহলে দুই দিক থেকে সে নষ্ট হচ্ছে, আর একদিকে আপনার হালাল টাকা প্রবাস জীবন যাপন করছেন, ছেলে মেয়েদেরকে রেখেছেন দেশে, আপনি আছেন এখানে, পিতা মাতা দেশে আছে, আপনি আছেন এখানে, এত কষ্ট করে দান করতে মানে উপার্জন করছেন আপনার পবিত্র রুজি, এইটা আপনার যথাযথ জায়গা যাওয়া উচিত। এক ভাই, খুব কষ্ট লাগে, এক ভাইকে বললাম যে একটা মসজিদের জন্য খুব জরুরি ছাদটা দেওয়া যাচ্ছে না, আপনি যদি অনেক বড় মসজিদ প্রায় 50 টন রড লাগবে, তা আপনি সেখানে কিছু রড দেন, আপনার বাবার জন্য অনেক কিছু খরচ করবেন বললেন, তো এখানে একটা সুবিধা হয় 30 টন হোক বা যতটুকু আপনার সুবিধা। তো এই ব্যক্তি এইটা না করে পুরো 30 লক্ষ টাকা দ্বারা একটা পীরের দরগায় সে কি করলো, ওরুশে টাকাটা দিয়ে দিল। আচ্ছা বলুন, এই প্রবাসী এই লোকটি যদি ভালো জায়গায় দিতে দানে কাজে লাগতো, দানটা কাজে লাগতো, কিন্তু দিছে কোন জায়গায়, শিরিকের আস্তানায় যেখানে মানুষ পূজা হয়, নাউজুবিল্লাহ, আল্লাহর ঘরে দিতে বললাম সেটা তার পছন্দ হলো না, তাহলে তার আকীদাটাই নষ্ট। এই বুঝটা দিব কি করে, মানুষকে বুঝাবো কি করে, হয়তো বা তার আব্বা মারা গেছে, আল্লাহ আকবার, যদি এই দানটা সঠিক জায়গায় হতো, তার পিতা মাতা মারা গেছে বা আত্মীয় স্বজন মারা গেছে, সবার পক্ষ থেকে যদি দানটা দিয়ে দিত হক জায়গাতে, ভালো জায়গাতে, ভালো সহি আকিদার মসজিদে দিত, মাদ্রাসায় দিত, তাহলে কি হতে পারত। হাদিসটা আপনারা জানেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এটা তাবরানি কাবিরের মধ্যে হাদিসটা আসছে, 788 নম্বর হাদিস, আল রাসূল বলছেন, ইন্না সাদাকাতা লা তুতফিহু আন আহলিহা হারাল কুবুর, সাদাকা দেওয়া মাত্রই কবরে, মানুষের কবরে দাউ দাউ করে আগুন জ্বলে, জাহান্নামের আগুন জ্বলতে থাকে কবরে, আল্লাহ রাসূল বলছেন। কিন্তু তার পক্ষ থেকে যদি সাদাকা দেওয়া হয়, আগুনটা সঙ্গে সঙ্গে নিভে যায়। তুৎফেও মানে কি, আপনারা তো বাংলাদেশের মানুষ বুঝেন, এই চেরাক বা বাতি যেটাকে বলে, এটা যদি ফুঁ দিয়ে নিভিয়ে দেওয়া হয় কয় মিনিট সময় লাগবে, 1 সেকেন্ড লাগবে কি না, 1 সেকেন্ড সময় লাগে না ফু দিয়ে বাতি নিভাতে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তার পক্ষ থেকে সাদাকা দেওয়া মাত্রই কবরের আগুনটা ধপ করে নিভে যাবে একেবারে। তো এইটা আপনি পেতেন, নেকিটা পেতেন, কিন্তু নেকিটা পাওয়া থেকে আপনি কি হলেন, বঞ্চিত হলেন। কেন, আপনি হালাল রুজি আপনার, কিন্তু নেকিটা পাচ্ছেন না, শুধু একটা ছোট্ট কারণে। আপনি তো গত কয়েকদিন আগে ঈদে মিলাদুন্নবী গেল, এটা আমরা কষ্ট পাই কেন, দুঃখ পাই কেন, যে যদি ঢাকা বাংলা বাজারে যান, চক বাজারে যান, তো দেখবেন যে কত প্রকারের বেদাতি বই, লক্ষ লক্ষ কপি। শুনলাম যে একজন ফাজায়েল আমুল, একটা তবলিগি নেশা, এই বইটা অধিকাংশ স্বপ্নের মিথ্যা কাহিনী তার মধ্যে ঢুকানো আছে, জালজৈব কথা আছে যার মধ্যে, এই বইটা প্রিন্ট করার জন্য একজন ব্যবসায়ী 26 লক্ষ টাকা দিয়েছে। আমি বললাম যে আপনি যদি একটা ভালো আকিদা প্রচার করার জন্য সেটা ব্যয় করতেন, তাহলে ওটা অ্যাকাউন্টে জমা হতো। আচ্ছা, অ্যাকাউন্ট যদি না থাকে ডিপোজিট হবে, আপনার কি মনে হবে ডিপোজিট? আরে অ্যাকাউন্টটা তো থাকতে হবে আগে, মানে অ্যাকাউন্ট মানে কি, বিশুদ্ধ আকিদা থাকতে হবে, তারপরে দান করলে সেখানে কি হবে, জমা হবে। আপনার অ্যাকাউন্টই নাই, তা আপনি কিভাবে এখানে জমা করবেন কি করে, আফসোস লাগে। অথচ ওই ব্যক্তিকে উল্টা আমি বললাম যে দেখেন, সহি আকিদা প্রচারের জন্য আলহামদুলিল্লাহ আমরা সারা দেশে চেষ্টা